স্টুডেন্টস, আমি এসটিএম, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এসটিএম টিচিং। তো আজকের সব থেকে যে বড় খবর, সেই বিষয়টি নিয়ে আমরা প্রথমে আলোচনা করে নিই। এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে উচ্চ মাধ্যমিকের যে বাকি পরীক্ষাগুলি আছে, সেই পরীক্ষাগুলির সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী, এবং তিনি বলেও দিয়েছেন যে সেই পরীক্ষাগুলি কবে কখন হবে। তো সেই ব্যাপারেই খবর নিয়ে আজকেকার ভিডিও। তো News18 বাংলা সহ বিভিন্ন সংবাদপত্রে ওয়েব ডেস্কে যে খবরটি বেরিয়েছে সেটি হচ্ছে যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরীক্ষাগুলির বাকি উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির সূচনা ঘোষণা করলেন, যেগুলি নেওয়া হবে 29শে জুন, 2 ও 6ই জুলাই। করোনা ভাইরাসকে মাথায় রেখেই এই পরীক্ষাগুলো নেওয়ার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধও জারি থাকবে। যেরকম হচ্ছে যে পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের স্যানিটাইজারের বোতল সঙ্গে করে নিয়ে যেতে হবে, যদি স্যানিটাইজার না পাওয়া যায় সেক্ষেত্রে সাবানও কেউ নিয়ে যেতে পারে। আর তার সাথে সাথে বাধ্যতামূলক হবে মাস্ক বা ফেস কভার পরে পরীক্ষা কেন্দ্রে কিন্তু ঢুকতে হবে ছাত্রছাত্রীদের। আবারও বলছি, মাস্ক বা ফেস কভার পরে তবেই ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। এই ব্যাপারে কিন্তু পার্থ চ্যাটার্জি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স এক্ষেত্রে সব থেকে আগে, এবং সেই সোশ্যাল ডিস্টেন্স মেনেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষাগুলি নেওয়া হবে। শুধু তাই নয়, যখন ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে সাধারণত যেটা হয় যে একটা বেঞ্চে দুজন ছাত্রছাত্রী বসে পরীক্ষা দেয়, এক্ষেত্রে কিন্তু তা হবে না। আবারও বলছি, এক্ষেত্রে তা হবে না। তিনি যা জানিয়েছেন তা হচ্ছে যে একটা বেঞ্চে একজন ছাত্রছাত্রী বসবে, তারপরে অর্থাৎ প্রথম বেঞ্চে কোনো ছাত্রছাত্রী বসলে দ্বিতীয় বেঞ্চটি থাকবে ফাঁকা, এবং তারপরে আবার তৃতীয় বেঞ্চে বসবেন ছাত্রছাত্রীরা বা পরীক্ষার্থীরা। এক্ষেত্রে জিগজ্যাগ মেথড ব্যবহার করা হতে পারে, অর্থাৎ কোনাকুনি বসার যে নিয়ম সেটিও ব্যবহার হতে পারে। মূলত জোড় বিজোড় নীতি মেনেই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে বলে মঙ্গলবার পার্থ চ্যাটার্জি অর্থাৎ শিক্ষামন্ত্রী এই কথাগুলি বলেছেন। আমাদের কিন্তু এই ব্যাপারগুলো ছাত্রছাত্রীদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, এবং তার সাথে সাথে এটাও বলে দিয়েছেন যে কোন দিন কোন পরীক্ষাগুলো হবে সেই সম্পর্কেও তিনি একটা আভাস দিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে বলি 29শে জুন, যেখানে আগেকার নিয়ম ছিল সেই অনুযায়ী 29শে জুন যে পরীক্ষাগুলি হবে ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। আবারও বলছি, 29শে জুন ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি, আর 2রা জুলাই না হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারবিক আর ফ্রেঞ্চ। এই পরীক্ষাগুলি না হতে পারে 2রা জুলাই। আর 6ই জুলাই শেষ পরীক্ষা, যেটি বিষয় থাকতে পারে স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। তো এই সমস্ত পরীক্ষাগুলি, অর্থাৎ যে তিনটি পরীক্ষা বাকি আছে, 29শে তারিখে হবে, 29শে জুলাই, 2রা জুন এবং 6ই জুন। এর সাথে সাথে শিক্ষামন্ত্রী আরেকটি খুব গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে শিক্ষা সংসদের কাছে গাইডলাইন আকারে শিক্ষা সংসদ প্রকাশ করবে এবং সেই অনুযায়ী কাজ হবে। তার সাথে সাথে পরীক্ষার সাথে সাথে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো শেষ হওয়ার পর রেজাল্ট কখন বেরোবে সেই বিষয়েও তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যেই ফল প্রকাশ করার চেষ্টা করা হবে। অর্থাৎ পরীক্ষার 1 মাসের মধ্যেই যাতে ফল প্রকাশ হয় সেই ব্যাপারেও তিনি চেষ্টা করবেন বলেই জানিয়েছেন, সংসদ এই ব্যাপারে চেষ্টা করবে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বিষয়গুলো পরীক্ষা হয়ে গেছে তার নম্বর সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে, বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলিও শেষ হওয়ার 1 মাসের মধ্যেই চেষ্টা করা হবে ফলাফল প্রকাশের। আবারও বলা হচ্ছে, পরীক্ষা শেষ হওয়ার 1 মাসের মধ্যেই ফলাফল দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, পরীক্ষার্থীরা অবশ্যই সঙ্গে স্যানিটাইজারের বোতল নিয়ে যাবে, না নিয়ে গেলে সাবান নিয়ে যাবে, এবং মাস্ক বা ফেস কভার অবশ্যই, মুখে মাস্ক অবশ্যই নিয়ে যাবে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে সোশ্যাল ডিস্টেন্স কিন্তু বারবার বলছি মেনটেন করে পরীক্ষা হবে। প্রথম বেঞ্চে একজন ছাত্র বসলে দ্বিতীয় বেঞ্চ ফাঁকা থাকবে, এবং তৃতীয় বেঞ্চে আবার ছাত্রছাত্রী বসবে বা পরীক্ষার্থী বসবে, এবং সেক্ষেত্রে জিগজ্যাগ মেথড অর্থাৎ কোনাকুনি বসার নিয়মও কিন্তু হতে পারে। অর্থাৎ যারা ভাবছ যে বন্ধুদের সাথে দেখাদেখি করে আমরা
করব বা বন্ধুদের সাথে একটু আলোচনা করে পরীক্ষা দেবো, সেক্ষেত্রে কিন্তু বড় বাধা এই নতুন ঘোষণা। অর্থাৎ পড়াশোনা তোমরা আবার ভালো করে করে নাও, এখনো কতদিন সময় আছে, তোমরা ভালো করে নিবিড় অনুশীলনের মাধ্যমে তোমাদের সমস্ত কাজ করে নাও, পড়াগুলো আবার ভালো করে দেখে নাও।